কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ কমিশনার ও বিধাননগরের পুলিশ কমিশনার সহ চার আইপিএস অফিসারকে অন্যত্র বদলি করা হয়েছে এদিন কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বভার বুঝে নিলেন রাজেশ কুমার এদিন কলকাতার নগরপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর রাজেশ কুমার সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক বৈঠকে তিনি বলেন এটা আমার জন্য অনেক বড় সম্মান এবং দায়িত্ব কলকাতা পুলিশের মতো সংস্থার কমিশনারের দায়িত্ব পেয়েছি যার অনেক ইতিহাস পাশাপাশি তিনি আরও বলেন একটা খুব বড়ো অনার এবং রেসপন্সিবিলিটি কি আমাকে কলকাতা পুলিশ মতো অর্গানাইজেশন যেটা আঠারোশো থেকে যার একটা ইতিহাস আছে সেই অর্গানাইজেশনে যার নিজের প্রতিষ্ঠা সিপি এবং কলকাতা পুলিশ ইটসেলফ সে দায়িত্বটা আমি পেয়েছি আমি আপনার মাধ্যমে এটাই এশোর করতে চাই কি ইন কামিং উইকস আমরা ডেফিনেটলি শান্তিপূর্ণ নির্বিঘ্ন ইলেকশন করার জন্যে আমরা সবাই কলকাতা পুলিশের যে স্ট্রেংথ আছে আমরা তার জন্যে আমরা পুরো এফার্টস আমাদের এর মধ্যেই থাকবে পাশাপাশি কমিশনের নির্দেশ মতো এদিন শ্রী নাটরাজন রমেশ বাবু বিধাননগর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কাজে যোগদানের পর শ্রী নটরাজন সাংবাদিক বৈঠক করেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা